আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইলার্নিং স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার জুয়েল আজকে আমরা ভগ্নাংশ রিলেটেড বেশ কয়েকটা প্রশ্নের সমাধান করব যে প্রশ্নগুলো আমরা গতানুগতিক ধারায় যেভাবে সমাধান করি সেভাবে সমাধান না করে আমরা একটু ভিন্নভাবে সমাধান করব। অর্থাৎ যে মেথডটার সাহায্যে আমরা সমাধান করব সেটা হচ্ছে লসেগো মেথড এলসিএম মেথড এটার মাধ্যমে সমাধান করব চলেন কথা না বাড়ি শুরু করি আজকের আলোচনা আজকে প্রথম প্রশ্ন যেটা আছে দেখেন কোন ব্যক্তি তার সম্পত্তির আট ভাগের এক অংশ স্ত্রীকে দুই ভাগের এক অংশ পুত্রকে ও চার ভাগের এক অংশ মেয়েকে দান করলেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য ষাট হাজার টাকা মোট সম্পত্তির মূল্য কত তাহলে দেখেন এই যে অবশিষ্ট সম্পত্তি যেটা আছে সেটা টোটাল সম্পত্তির কত ভাগ সেটা যদি আমরা বের করতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা পুরো সম্পত্তির মূল্য বের করতে পারবো তাহলে এই ধরনের প্রশ্ন আমরা সাধারণত যেটা করি এক্স ধরে করি এক্স ধরে করি ধরি মোট সম্পত্তির মূল্য হচ্ছে এক্স কিন্তু এখানে এক্স না ধরেই করব। কি করব। আমরা ধরে নিব যে টোটাল যে অংশটা সেটা হচ্ছে আমরা ধরে নিব এই যে হরগুলো যেটা আছে 8 দুই এবং চার তাহলে দেখেন 8 দুই এবং 4 এটা লসাগু হচ্ছে আট তাহলে স্ত্রীর অংশটা আমরা ধরে নিচ্ছি টোটাল সম্পত্তি হচ্ছে আট ঠিক আছে আট তাহলে স্ত্রী পাবে কত এই যে আটের আট ভাগ আট তার মানে এক অংশ পাবে স্ত্রী তাহলে পুত্র পাবে কতটুকু পুত্র পাবে হচ্ছে হাফ অংশ তাহলে আটের হাফ অংশ হাফ অংশ হচ্ছে চার অংশ পাবে এবং মেয়েকে মেয়ে পাবে কতটুকু মেয়ে পাবে হচ্ছে আটের চার ভাগের এক অংশ অর্থাৎ দুই অংশ পাবে এবং তার অবশিষ্ট সম্পত্তির মূল্য ষাট হাজার অবশিষ্ট যেটা আছে দেখেন অবশিষ্ট আছে কতটুকু টোটাল অংশ হচ্ছে আট আর এখানে স্ত্রী পেয়েছে এক আর পুত্র পেয়েছে চার পাঁচ আর দুই সাত অবশিষ্ট যেটা আছে এক আছে সবগুলো মিলে আমরা যেহেতু ধরেছি মোট সম্পত্তির মূল্য হচ্ছে আট অংশ এক অংশ এখন দেখেন তার অবশিষ্ট সম্পত্তির মূল্য হচ্ছে ষাট হাজার তার মানে অবশিষ্ট সম্পত্তিটা হচ্ছে এই যে অংশ হচ্ছে এক টোটাল আট অংশের মধ্যে এক অংশ হচ্ছে অবশিষ্ট অংশ ঠিক আছে অবশিষ্ট অংশ এই যে আট ভাগের এক অংশ সমান হচ্ছে ষাট হাজার আট ভাগের এক অংশ হচ্ছে ষাট হাজার অর্থাৎ মোট সম্পত্তির মূল্য কত অর্থাৎ এক অংশের মান কত সেটা বের করতে হবে অর্থাৎ এই যে টোটাল যদি হানড্রেড পারসেন্টের মান বের করতে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ এক সমান হচ্ছে দেখেন ছয়টা আটচল্লিশ চারটা শূন্য অর্থাৎ চার লাখ আশি হাজার টাকা মোট সম্পত্তির মূল্য হচ্ছে চার লাখ আশি হাজার টাকা এটি হচ্ছে অ্যান্সার এবার আমরা আরো কয়েকটা প্রশ্নে সমাধান করব তাহলে কনসেপ্টটা আরো ক্লিয়ার হবে আপনাদের দেখেন এক গোয়ালা তার এন সংখ্যক গাভীকে চার পুত্রের মধ্যে নিম্নলিখিতভাবে বণ্টন করে দিল প্রথম পুত্রকে হাফ অংশ দ্বিতীয় পুত্রকে চার ভাগের এক অংশ তৃতীয় পুত্রকে পাঁচ ভাগের এক অংশ এবং বাকি ষাটটি গাভী চতুর্থ পুত্রকে দিল ওই গোয়ালার গাভী সংখ্যা কত তাহলে দেখেন এখানে বলে দিয়েছে এন সংখ্যক এখন এন সংখ্যকটা আমরা যদি ধরে নেই দেখেন এই যে প্রত্যেকটা যে ফ্র্যাকশান আছে হাফ এই যে হাফ তারপর ওয়ান বাই ফোর তারপর তৃতীয় পুত্রকে ওয়ান বাই ফাইভ তাহলে কি হবে এই যে হর যেগুলো আছে দুই চার পাঁচ এই হরটাকে আমরা ধরে নিব যে টোটাল গাভীর সংখ্যা ঠিক আছে টোটাল গাভীর সংখ্যাটা আমরা ধরে নেব এইভাবে তাহলে দেখেন দুই চার এবং পাঁচ এটার যে লসাগু লসাগু হচ্ছে বিষ ঠিক আছে লসাগু যদি বিষ হয় তাহলে আমরা কিভাবে বের করব দেখেন চার পুত্রের মধ্যে প্রথম পুত্র প্রথমজন পেয়েছে তাহলে বিষের অর্ধেক বিশের অর্ধেক হচ্ছে দশ তাহলে দ্বিতীয় পুত্র সেকেন্ড সে পেয়েছে চার ভাগের এক অর্থাৎ এই যে বিষের বিষকে চার দ্বারা ভাগ করলে যেটা হবে সেটা হবে পাঁচ আবার তৃতীয় পুত্র পেয়েছে পাঁচ ভাগের এক তৃতীয় তৃতীয় পুত্র পেয়েছে পাঁচ ভাগের অর্থাৎ বিশকে আমরা পাঁচ দ্বারা যদি ভাগ করি সেটা হচ্ছে চার অংশ পেয়েছে অর্থাৎ টোটাল অংশের পাঁচ ভাগের এক পেয়েছে সেজন্য আমরা চার লিখলাম বাকি ষাটটি গাভী চতুর্থ পুত্রকে দিল তাহলে চতুর্থ পুত্র পেয়েছে কতটি টোটাল গাভী হচ্ছে বিশটা তাহলে দেখেন চলে গেল দশ আর পাঁচ হচ্ছে পনেরো আর চার উনিশ তাহলে বিশ থেকে উনিশ যদি মাইনাস করি যেটা হচ্ছে ওয়ান চতুর্থ পুত্র হচ্ছে একটা তাহলে তার অংশ কতটুকু সে পেয়েছে ষাটটি গাভী তার মানে টোটাল অংশ হচ্ছে টোটাল অংশ হচ্ছে বিশ এটার মধ্যে এক ভাগ পেয়েছে হচ্ছে চতুর্থ জন তাহলে চতুর্থ জন পেয়েছে সাতটা গাভী তাহলে টোটালটা যদি বের করতে চাই তাহলে ওয়ানের মানটা আমরা যদি বের করতে চাই তাহলে সাত দুগুণা চোদ্দ একশো চল্লিশ এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ওই গোয়ালার গাভীর সংখ্যা হচ্ছে একশো চল্লিশ অর্থাৎ ঘ নাম্বার অপশনটা কারেক্ট অর্থাৎ এটা এই সিস্টেমে বের করেছি যে এই যে সাতটা গাভী টোটাল গাভীর কত অংশ টোটাল গাভীর কত অংশ সেভাবে আমরা প্রশ্নটা সমাধান করলাম আমরা আরো কয়েকটা অঙ্কের সমাধান করব একটু দেখি তিন নম্বরে যেটা আছে দেখেন একটি খুঁটির ভাগের ভাগের অংশ অংশ কাদায় পানিতে এবং বাকি অংশ পানির উপরে আছে পানির উপরে অংশের দৈর্ঘ্য দুই মিটার হলে মোট বাসটির দৈর্ঘ্য কত আমরা ধরে নিচ্ছি এই যে দেখেন এটা আছে কাদায় আছে এত অংশ এবং পানিতে আছে এত অংশ তাহলে টোটাল অংশটা যে মোট বাসটির দৈর্ঘ্যটা আমরা ধরে নিচ্ছি কি ধরবো ছয় আর দুইয়ের এলসিয়াম যেটা হচ্ছে লসাগো আমরা ধরে নেব সেটাই এটাই হচ্ছে মোট বাসটির দৈর্ঘ্য অর্থাৎ ছয় হচ্ছে মোট বাসটির দৈর্ঘ্য তাহলে কাদায় কতটুকু কাদায় হচ্ছে ওয়ান বাই সিক্স অংশ এই ছয়ের তাহলে এক অংশ হচ্ছে কাদায় তারপর পানিতে কতটুকু পানিতে হচ্ছে হাফ অংশ ছয়ের হাফ অংশ তাহলে তিন তাহলে বাকি অংশ কতটুকু বাকি অংশ টোটাল হচ্ছে ছয় অংশ এখানে তিন আর এক চার চলে গেল বাকি অংশ থাকে দুই এখন দেখেন এই বাকি অংশ কতটুকু টোটাল অংশের কতটুকু তার মানে দুই উপরে নিচে হচ্ছে টোটাল হচ্ছে ছয় অংশ এইটার মানটা দেওয়া আছে দৈর্ঘ্য দুই মিটার দুই মিটার দেওয়া আছে তাহলে এখান থেকে আমরা ওয়ানের মানটা বের করতে চাই যদি তাহলে সেটাই হবে আমাদের বাসটির দৈর্ঘ্য তাহলে ওয়ান হবে দুই ইন্টু ছয় নিচে হচ্ছে দুই অর্থাৎ ছয় মিটার ছয় মিটার এটাই হচ্ছে আমাদের অ্যান্সার ছয় মিটার অ্যান্সার খ অপশনটা কারেক্ট এবার আমরা দেখবো চার নাম্বার প্রশ্ন চার নাম্বারে যেটা আছে দেখেন একটি বাসের চার ভাগের এক অংশ কাদায় পাঁচ ভাগের তিন অংশ পানিতে এবং অবশিষ্ট তিন মিটার পানির উপরে আছে বাসটির দৈর্ঘ্য কত তাহলে আগের অঙ্কের মতোই সমাধান করব কাদায় আছে চার ভাগের এক এবং পানিতে আছে তিন বাই পাঁচ তাহলে আমরা কি করবো টোটাল বাসটির দৈর্ঘ্য ধরে নিব এই হরের লসাগ হরের লসাগো হচ্ছে বিশ তাহলে কাদায় কতটুকু কাদায় হচ্ছে বিশকে আমরা চার দ্বারা ভাগ করলে যেটা হবে পাঁচ অর্থাৎ বিষের চার ভাগের এক অংশ হচ্ছে কাদায় পানিতে হবে দেখেন তিন বাই পাঁচ তিন বাই পাঁচ ইন্টু বিশ তাহলে বারো অংশ হচ্ছে পানিতে তাহলে অবশিষ্ট অংশ কতটুকু অবশিষ্ট অংশ হচ্ছে দেখেন পাঁচ আর বারো সতেরো বিশ থেকে সতেরো যদি আমরা মাইনাস করে দিই অবশিষ্ট অংশ হচ্ছে থ্রি তাহলে দেখেন যে বাসটির দৈর্ঘ্য অর্থাৎ এই যে অবশিষ্ট তিন মিটার পানির উপরে আছে এটা টোটালটার কত অংশ তাহলে এই যে অবশিষ্ট হচ্ছে তিন আর নিচে হচ্ছে টোটাল 20 এই তিন বাই সমান হচ্ছে তিন এখান থেকে আমরা ওয়ানের এর মান বের করব অর্থাৎ হান্ড্রেড এর মানটা বের করব বাসটির দৈর্ঘ্য তাহলে উভয় পক্ষকে আমরা বিশ বাই তিন দ্বারা গুণ করলে যেটা হচ্ছে এদিকে যদি আমরা 20 বাই তিন দ্বারা গুণ করলে কাটাকাটি চলে যাবে যেটা হবে এটা থাকবে হচ্ছে বিশ মিটার বিশ মিটার এটি হচ্ছে আমাদের অ্যান্সার অর্থাৎ গ নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান করব পাঁচ নাম্বারে যেটা আছে দেখেন একটি বাসের পাঁচ ভাগের দুই অংশ লাল চার ভাগের এক অংশ কালো ও তিন ভাগের এক অংশ সবুজ কাগজে আবৃত ও অবশিষ্ট অংশ ছয় মিটার হলে বাসটির দৈর্ঘ্য কত তাহলে দেখেন যে জিনিসটা হচ্ছে আছে একটি বাসের লাল হচ্ছে এত অংশ কালো হচ্ছে এত অংশ এবং তিন ভাগের এক অংশ সবুজ তাহলে চার পাঁচা কুড়ি আর তিন বিশেষ অর্থাৎ সাইট হচ্ছে আমরা ধরে নিচ্ছি বাসটির দৈর্ঘ্য তাহলে লাল অংশ যদি বের করতে চাই কি হবে ষাট ইন্টু দুই বাই পাঁচ পাঁচ বারং ষাট চব্বিশ অংশ হচ্ছে লাল কালো হচ্ছে ষাট ইন্টু চার ভাগের এক এটা হচ্ছে পনেরো আর সবুজ হবে ষাট ইন্টু তিন ভাগের এক তিন বিশে ষাট এবং অবশিষ্ট যে অংশটুকু অবশিষ্ট অংশ টোটাল হচ্ছে সিক্সটি যেহেতু তাহলে দেখেন বিশ থেকে বিশ আর পনেরো যেটা হচ্ছে পঁয়ত্রিশ পঁয়ত্রিশ আর চব্বিশ আমরা যদি যোগ করে দিই তাহলে কী হবে অর্থাৎ অবশিষ্ট অংশ আছে ওয়ান ঠিক আছে অবশিষ্ট হচ্ছে ওয়ান তাহলে আমরা বলতে পারি ওয়ান ডিভাইডেড সিক্সটি সমান হচ্ছে ছয় মিটার তাহলে বাসটির দৈর্ঘ্য টোটাল হান্ড্রেড পার্সেন্টের মান বের করবো এর মান তাহলে ছয় ইন্টু ষাট ছয় ছয় ছত্রিশ তিনশো ঘ নম্বর অপশনটা কারেক্ট এবার আমরা পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান করব পাঁচ নম্বরে যেটা আছে সরি এবার আমরা ছয় নম্বর প্রশ্নের সমাধান করব ছয় নম্বরে যেটা আছে একটি কুটির অর্ধেক অংশ কাদায় পাঁচ ভাগের এক অংশ পানিতে এবং বাকি ছয় মিটার পানির উপরে আছে খুঁটিটির দৈর্ঘ্য কত তাহলে হাফ ওয়ান বাই পাঁচ অর্থাৎ আমরা ধরে নিচ্ছি দশ হচ্ছে খুঁটিটির দৈর্ঘ্য তাহলে কাদায় আছে হাফ দশের হাফ হচ্ছে পাঁচ পানিতে আছে দশের ওয়ান বাই পাঁচ হচ্ছে দুই এবং বাকি বাকি আছে কত দেখেন পাঁচ আট দুই সাত দশ থেকে সাত মাইনাস করলে যেটা হবে তিন অর্থাৎ খুঁটি এখানে যেটা হচ্ছে বাকি ছয় মিটার পানির উপরে আছে বাকি যে তাদের পোর্শনটা হচ্ছে দেখেন তিন নিচে হচ্ছে দশ তাহলে এটা হচ্ছে ছয় তাহলে এক সমান হচ্ছে ছয় ইন্টু দশ ভাগ তিন তিন দুগুণা ছয় দশ দুগুনা বিশ অর্থাৎ খুঁটিটির দৈর্ঘ্য হচ্ছে বিশ খার অপশনটা কারেক্ট বিশ মিটার এবার দেখবো আমরা সাত নাম্বার সাত নাম্বারে যেটা আছে একটি খুঁটির হাফ অংশ মাটির নিচে এক তৃতীয়াংশ পানির মধ্যে ও বারো ফুট পানির উপরে আছে খুঁটিটির দৈর্ঘ্য কত দেখেন হাফ এক তৃতীয়াংশ তাহলে তিন দুগুণা ছয় আমরা ধরে নিচ্ছি খুঁটিটির দৈর্ঘ্য ছয় তাহলে মাটির নিচে নিচে আছে কত ছয় ইন্টু হাফ অর্ধেক করলে যেটা হবে তিন এবং পানির মধ্যে মধ্যে আছে এক তৃতীয়াংশ ছয় ইন্টু এক তৃতীয়াংশ যেটা হচ্ছে দুই এবং উপরে আছে কতটুকু তিন আর দুই পাঁচ আর এক ছয় থেকে পাঁচ মাইনাস করলে যেটা হচ্ছে এক তাহলে অংশ হচ্ছে এক নিচে হচ্ছে ছয় এটা হলো বারো ফুট তাহলে টোটাল অংশটা হচ্ছে কুটিটির দৈর্ঘ্য ছয় বারং বাহাত্তর অর্থাৎ খনাম্বার অপশনটা কারেক্ট সো এই ছিল আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পাশের ব্যালাইকনটি ক্লিক করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম